আপনাদের বক্তব্যগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক, তাই আমরা আমাদের শুনতে ভালো লাগে। কিন্তু সমাজে কিছু লোক আলেম প্রচার করে যে সালাফি আহলে হাদিস মতাদর্শে আলেমগণ সমাজে জঙ্গি মতাদর্শ প্রচার করছে, মানে আপনারা। আর এই অভিযোগে আপনাদের নিয়ে প্রচারিত জাকির নায়েকের পিস টিভি আমাদের দেশে বন্ধ করে দেওয়া হয়েছে, এই বিষয়টা কতটুকু সত্য, এ বিষয়ে আপনার মতামত কি, যদি বিস্তারিত বলতেন ভালো হতো। আসলে সবাই জানে কারা জঙ্গি, শুধুমাত্র অন্যদের উপরে মানে বেজালটা রেখে দিতে সবাই পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দোষটা সবাই দিত, কি দিত, বলতো যে জাদুকর, বলতো সে কবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো সে তার মধ্যে কি আছে, মাসুম মাজনুন, জুনুন আছে। আল্লাহ তাআলা সবগুলি একটা একটা তার খণ্ডন করেছেন, কিন্তু কাফেররা তাদের বলা বন্ধ করেনি। এই সমাজে কিছু মানুষ আছে হক কথা যারা বলে তাদেরকে কাউকে জঙ্গি, কাউকে লামাজহাবি, কাউকে অমুক, কাউকে তমুক, বিভিন্ন রকমের খারাপ গুণে গুণান্বিত করবে। এই গুণে গুণান্বিত করাকে আমরা গায়ে মাখি না, কারণ এটা যেদিন থেকে সহি আকিদার আলোচনা করছি, যেদিন থেকে সহি দর্শের কথা বলছি, সেদিন থেকে এগুলি আমাদের কাছে মামুলি হয়ে গেছে। এই সবর এখতিয়ার না করতে পারলে আমরা এই ফিল্ডে টিকে থাকতে পারবো না। এটাই হচ্ছে সবর, এটাই হচ্ছে সবর। বাতিলরা সবসময় বলবে, খারাপ কিছু করবে, এই সবর এখতিয়ার করতে হবে, তার মধ্যেও তাদেরকে দাওয়া দিতে হবে। পিস টিভি বন্ধ হয়ে গেছে আমাদের জন্য এটা দুঃখজনক নিঃসন্দেহে। এর মাধ্যমে অগণিত মানুষকে আল্লাহ তাআলা দিন শেখার সুযোগ দিচ্ছিলেন। যারা এটা বন্ধ করেছে আমরা তাদের কাছে অনুরোধ করব, তারা যেন এটা আবার পুনরায় চালু করে দেন এবং এদেশের মানুষকে সহি দিন শেখার তৌফিক দান করেন। কারণ হচ্ছে দেখেন, যদি তারা এই বিকল্প কিছু চিন্তা করতো, বিকল্পকে কথা বলার সুযোগ থাকতো, তাহলে তারা করত। তারা দেখছে যে এই সহি কথা চলে আসছে, এর বিপরীতে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, সুতরাং মুখটা বন্ধ করে দাও। কোরআনে কারীম যখন নাযিল হচ্ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তখন তারা বলছে কি, বলতো কি যে লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যখন এই কোরআন যখন পাঠ করা সেখানে শোরগোল করবা, তারা যেন কেউ না শোনে, না শুনতে পায়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা একত্রিত হয়েছে, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াক্তুলুকা আও ইখরিজুকা ইয়ামকুরুনা আল্লাহু খায়রুল মাকিরিন, তারা সব রকমের প্রচেষ্টা চালিয়েছে। সুতরাং বাতিলরা সবসময় প্রচেষ্টা চালাবে, কিন্তু আমরা জানি আমরা কেউই জঙ্গি নই, আমরা সঠিক পথের অনুসারী, আমরা কখনো রাষ্ট্রবিরোধী কোনো কথা কোথাও বলি না। আমরা বরং সবসময় দাওয়াতের ক্ষেত্রে ব্যস্ত থাকতে চাই, তাওহীদের দাওয়াত দিই, যে দাওয়াত দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দাওয়াত দিয়েছেন সমস্ত নবীরা, যে দাওয়াতের জন্য বেরিয়ে গেছেন সমস্ত সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ। সুতরাং এই দাওয়াত আমরা দিয়ে থাকি, আমরা কখনো রাজনীতি করি না, রাজনীতির পিছনে দৌড়ঝাঁপ করি না, আমাদের কোনো রাষ্ট্র বা ক্ষমতা দখলের কোনো চিন্তাধারাও কোনো দিন আমাদের নেই। সুতরাং আমরা কেন জঙ্গিপনা করবো, এটা যারা করে থাকে তা আমাদের বিরুদ্ধে, তাদের দোষগুলি আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা ভালো থাকার চেষ্টা করছে। আরবিতে বলা হয় রামাতনি বিদায় ইহা ওয়াসাল্লাম, আল্লাহর কাছে দোয়া করে তারা তাদের সুমতি দেন আল্লাহ তাআলা তাদেরকে, তারা যেন ফিরে আসে দিনের দিকে এবং তাওহীদের দিকে, তারা যেন তাওহীদের হামি হন, তাওহীদের প্রচারক হন এবং তারা যেন সঠিক কথাটি প্রচার করেন। এবং তারা জেনে আশ্চর্য হবেন, এখানে আশ্চর্য একটা বিষয়, সেটা হচ্ছে এমন অনেক মানুষ আছে যারা তাওহীদের কথা, তাদের মধ্যে অনেক মানুষ আছে তাওহীদের কথা আগে বলতেন, কিন্তু যখন সহি বিশুদ্ধ তাওহীদের কথা আসলো, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তাওহীদ, রাসূলের দাওয়াত যে তাওহীদ, সেই তাওহীদের কথা আসলো, তখন সারা বাতিলের সাথে তারা একাত্ম হয়ে গেছে। এর চেয়ে দুঃখজনক কিছু আর হতে পারে না। তারা কখনো নিজেদের চিন্তা করেনি যে তাদের প্রভাব প্রতিপত্তি কমে যাবে এভাবে, তারা নিজেদের প্রভাব প্রতিপত্তি এবং তাদের সমাজে তাদের অবস্থান টল টল টলা এমন অবস্থা দেখে তারা পাগল হয়ে গেছে, এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতাকে আমাদের বিরুদ্ধে কাজে লাগিয়েছে। কিন্তু আল্লাহ তারা সবাই মন পরিবর্তন করে দিতে পারে, আমরা দোয়া করি আল্লাহর কাছে সবার মন পরিবর্তন করে দিই, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবহুম ইলাইনা ইয়া আরহামার রাহিমিন, এটাই আমাদের শেষ দোয়া থাকবে।